সুন্দর পরিপাটি জুতা আভিজাত্যের অংশ। জুতায় মানুষের ব্যক্তিত্ব ফুটে ওঠে। সেই জুতা পরিপাটি করার পেশা আবু রবিদাসের। তার হাতের ছোঁয়াই ঝকঝকে হয়ে ওঠে ময়লা জুতাও। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ দাউদনগর রেলওয়ে গেটের কাছে ফুটপাথেই তার দোকান। পৈতৃক সূত্রে পাওয়া এই পেশাকে আঁকড়ে ধরে রেখেছেন রবিদাস। এক সময় ঈদকে সামনে রেখে অনেকেই তাদের পুরানো জুতোগুলো ঠিকঠাক করাতো, এখন সবাই নতুন জুতাই পরে। তাই ঈদের সময় যে বাড়তি উপার্জন হতো তা বন্ধ হয়ে গেছে রবিদাসের। বাবা জগলাল রবিদাসের কাছ থেকেই জুতা সেলাইয়ের কাজ শেখা। একসময় বাবাকে সাহায্য করতেন, মারা যাওয়ার পর বাবার সেই কাজ হাতে তুলে নিয়েছেন। দিনে 200 থেকে 300 টাকা উপার্জন হয়। তবে লকডাউন তার সেই উপার্জন কেড়ে নিয়েছে। পরিবার নিয়ে প্রায় না খেয়ে আছেন তিনি। দাউদনগর রেলগেটের পাশে সরকারি জমিতে ঝুপড়ি ঘরে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস রবিদাসের। ঘরের চালে ছিদ্র, বৃষ্টি হলে পানি পড়ে। অর্থের অভাবে ঘরটিও মেরামত করতে পারছেন না। তিন বেলা খাবার জোগাড় করায় যার কাছে কঠিন, সে ঘর ঠিক করবে কি করে? তাই প্রধানমন্ত্রীর কাছে একটি পাকা ঘর ও আর্থিক অনুদান প্রত্যাশা করেন রবিদাস। আমি মনে করি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এই অসহায় ঋষির দিকে যদি একটা ঘর বাড়ি জায়গা তাদেরকে দেওয়া হয়, তাইলে তারা বহু ছেলে মেয়েকে নিয়ে এখানে জীবনযাপন করতে পারবে, বাচ্চা কাচ্চাদের লেখাপড়ার দিকে উৎসাহ রাখতে পারবে। লকডাউনে রবিদাসের এই অবস্থার কথা জনপ্রতিনিধিদেরও অজানা নয়। শায়েস্তাগঞ্জ পৌরসভার বাসিন্দা, উনি জুতা সেলাই করে ওনার জীবনযাপন অত্যন্ত কষ্ট হয়। তাই আমি আমাদের উপজেলার চেয়ারম্যান মহোদয় এবং ইউনো মহোদয়ের কাছে আমি সুপারিশ করব ওনাকে যেন কিছু সরকারি অনুদান দেওয়ার জন্য। রবিদাসের দুর্দশার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলে আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী অফিসার। করোনাকালীন সময়ে মানবিক সহায়তা আমরা করব ইনশাল্লাহ। আর গৃহের যে বিষয়টি বলেছেন, এই মুহূর্তে আসলে আমাদের সকলের গৃহ বরাদ্দ দেওয়া আছে, ভবিষ্যতে আমরা বিষয়টি বিবেচনা রাখব। করোনায় বদলে যাচ্ছে পৃথিবী, বদলাচ্ছে মানুষের মন, প্রকৃতিরও পরিবর্তন হচ্ছে। আগামীতে হয়তো বদলে যাবে মানুষের স্বাভাবিক জীবনযাপন, পেশা হারাবে রবিদাসের মতো অনেক পেশাজীবী। তাই সরকার এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা। হবিগঞ্জ থেকে মোহাম্মদ বামন চৌধুরীর পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট RisingMedia.com।